বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, এবার বিপদের নাম মিধিলি। কাল ভোরে বাংলাদেশের উপকূলে সাইক্লোনের চোখ রাঙানি। ঠিক কি অবস্থান মিধিলির, বাংলায় কি প্রভাব, আমরা সমস্তটা নিয়ে বিস্তারিতভাবে জানব। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অয়ন, কি জানাচ্ছে হাওয়া অফিস এই মুহূর্তে মিধিলির অবস্থান, আর এই বাংলায় তার কতটা প্রভাব পড়বে, কি খবর রয়েছে? আজকে সকাল 7:15 থেকে 7:30-এর মধ্যে বঙ্গোপসাগরে মিধিলি নামের ঘূর্ণিঝড় সেটি তৈরি হয়ে গিয়েছে। এর সর্বশেষ অবস্থান আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে দীঘা থেকে 200 কিলোমিটার দূরে, এবং সম্ভাব্য ল্যান্ডফলের যে জায়গাটি চিহ্নিত করা হয়েছে এখনও পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের মঙ্গলা এবং খেপুপাড়া, এই দুটি জায়গা থেকেই এর দূরত্ব 200 কিলোমিটারের আশেপাশে। 220 কিলোমিটার খেপুপাড়া থেকে এবং 211 কিলোমিটার হচ্ছে মঙ্গলা থেকে। এটি আজকে শেষ রাতে, অর্থাৎ রাত 2-2:30-এর পর যে কোনো সময় অথবা আগামীকাল ভোরের আগে, এই মধ্যবর্তী সময়ের মধ্যে ল্যান্ডফল করবে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এটি এখনও পর্যন্ত ফর্মেশন কমপ্লিট করেছে। মনে রাখতে হবে দীর্ঘক্ষণ, প্রায় 12 ঘন্টা এটি সমুদ্রপৃষ্ঠেই থাকবে। ক্রমশ সমুদ্রপৃষ্ঠ দিয়ে পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে এগোতে থাকবে বাংলাদেশের দিকে। অতএব এটি আরও শক্তি সঞ্চয় করে হয়তো শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, কিন্তু ল্যান্ডফলের আগে এটি শক্তিক্ষয় করবে, এবং ঠিক সেই কারণেই ল্যান্ডফলের সময় এটি সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার, এবং সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 80 কিলোমিটার, যেটি কোনোভাবেই খুব শক্তিশালী ঘূর্ণিঝড়ের পরিচায়ক নয়। এবার বাংলায় এর প্রভাবে আসি। আজকে কলকাতার আকাশ প্রায় সারা দিন আংশিক বা সম্পূর্ণ মেঘলা থাকবে, কিন্তু আজকে কলকাতায় খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। আজকে সবথেকে বেশি বৃষ্টি হতে চলেছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল লাগোয়া এলাকাতে, সেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, কমলা সতর্কতা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জায়গা, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সেটা হচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা। আর কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং অন্যান্য আনুষঙ্গিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এবং এই গোটা সিস্টেমটা পশ্চিমবঙ্গে তার সমস্ত প্রভাব শনিবার গভীর রাতের পর থেকে সরিয়ে নেবে। রবিবার থেকে ফের আমরা আকাশে রোদের দেখা পাব, এবং খুব সম্ভবত এখনও পর্যন্ত যা পূর্বাভাস, সোমবার থেকে ফের এই যে বেড়ে যাওয়া রাতের তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রির বেশি বেড়ে গেছে, সেটা আবারও স্বাভাবিকে ফিরে আসতে চলেছে। ধন্যবাদ অয়ন। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় মিধিলি। কাল ভোরে বাংলাদেশের উপকূলে সাইক্লোনের চোখ রাঙানি, এবং সকালে মঙ্গলা খেপুপাড়ায় ল্যান্ডফলের সংখ্যা আর ঝড় বৃষ্টি এপারেও হওয়ার যে পূর্বাভাস রয়েছে, কার্তিক শেষে বিকেলের পরে 60 কিলোমিটার বেগে ঝড় সঙ্গে বৃষ্টি। 224 পরগনায় কমলার সতর্কতা, হলুদ অ্যালার্ট হাওড়া পূর্ব মেদিনীপুরে, এক পশলার বৃষ্টিতে ভোগান্তি কলকাতায়ও। এক ধাক্কায় দিনের পারদও বেশ কিছুটা নিম্নমুখী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।